আগস্টের সেই বৃষ্টি ভেজা সকালে ঢাকা থেকে যখন দুঃসংবাদটা আসে বজ্রপাতের মতো, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদিন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের দেওয়া রিসেপশনে যোগ দিতে দেশের কয়েকশো নেতা মন্ত্রী ও সাংসদ তখন রাষ্ট্রপতি ভবনেই। কর্ণাটকের কংগ্রেস নেত্রী মার্গারেট আলফা তখন রাজ্যসভার এমপি। I remember we were at Rashtrapati Bhavan for the reception of the president and the news spread and there was consternation all round. BBC বাংলাকে মিস আলভা বলছিলেন, রাষ্ট্রপতি ভবনে বসেই আমরা খবরটা পেলাম। মুজিবকে হত্যা করা হয়েছে সে খবর ততক্ষণে দাবানলের মতো দিল্লি জুড়ে ছড়িয়ে পড়ছে, কিন্তু লোকে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। শেখ সাহেব তখনও উপমহাদেশের গগনস্পর্শী নায়কদের একজন। আমার খুব ভালো মনে আছে রাষ্ট্রপতি ভবনের ভেতরই তখন বলাবলি শুরু হল, ঠিকমতো পদক্ষেপ না নিলে ভারতেও কিন্তু যে কোনো দিন একই জিনিস ঘটতে পারে। কিন্তু শেখ মুজিবের প্রাণনাশের চেষ্টা হতে পারে, ভারত কি তার একেবারেই কোনো আঁচ পায়নি? দিল্লিতে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের কর্ণধার ও স্ট্র্যাটেজিক বিশ্লেষক সাবেক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি মনে করেন, খবরটা ভারতকে হতবাক করে দিলেও আগে ভাগে কোনো পূর্বাভাস ছিল না সেটাও বলা যাবে না। এটাও ঠিক কথা যে we had a strong presence ঢাকাতে, তখন সমর সেন ছিলেন হাই কমিশনার, আমাদের খবর এসেছিল যে there is some unrest especially within the military ranks. Actually Mr. Kao Research and Analysis Wing, ভারতবর্ষের এক্সটার্নাল ইন্টেলিজেন্স উইং, উনি আগে ডিসেম্বরে বাংলাদেশে গিয়েছিলেন আর শেখ মুজিবকে উনি বলেছিলেন যে এইরকম একটা হতে পারে, আমরা একটা খবর পাচ্ছি। তখন মুজিব একেবারেই ওকে এটা বললেন যে এটা হতেই পারে না, বাংলাদেশের লোকেরা আমাকে যেরকম করে ভালোবাসে, এরাই আমার তো ছেলে মেয়ে, এরা আমার এগেনস্টে কিছু করতে পারবে না। তো মিস্টার কাও ফিরে এলেন, উনি রাপার্সু করেননি তারপরে। তবে মুজিবের হত্যার মাত্র কয়েকদিনের মধ্যেই ভারত যেভাবে খন্দকার মোশতাক আহমেদের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল, তাতেও অনেকের মধ্যে এই সন্দেহ ঘনীভূত হয় যে ভারত হয়তো এই হত্যাকাণ্ডে তেমন অখুশি হয়নি। কিন্তু মুজিবের মৃত্যুর মাত্র মাস কয়েক আগেও ঢাকার ভারতীয় দূতাবাসে কূটনীতিকের দায়িত্ব পালন করে আসা সাবেক রাষ্ট্রদূত অরুণ কুমার ব্যানার্জি মনে করেন, এটা সম্পূর্ণ বাজে কথা, বরং মুজিব হত্যার পেছনে ছিল ভারত বিরোধী শক্তিরাই। ওরা 15 আগস্ট মানে স্পেসিফিক্যালি চুজ করেছিল আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তাই আমাদের একটুখানি এম্বারাস করার জন্য বলতে যে তোমাদের বিশেষ লোক এই তার অবস্থা। তবে শেখ মুজিবের হত্যাকাণ্ডের বেশ কিছুদিন আগে থেকেই ইন্দিরা গান্ধী ও তাঁর সম্পর্কে যে অস্বস্তির ছায়া পড়তে শুরু করেছিল সেটাও ঐতিহাসিক সত্য। ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব মুচকুন্দ দুবে মুজিব হত্যার ঠিক 4 বছরের মাথায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় গিয়েছিলেন। কিছু ঘটনা হয়েছিল মুজিবের হত্যার আগে, সেজন্য ভারতের লিডারশিপ মধ্যে একটু চিন্তার ভাবনা ছিল। উনি যে সব পার্টিকে মিলিয়ে এক পার্টি করে দিয়েছিলেন, বাক্সার বলা হয়েছিল, এন্ড দেয়ার ওয়াজ এ কাইন্ড অফ এ অ্যাবেরেশন অফ ডেমোক্রেসি, অলসো দেয়ার ওয়াজ এ ডিগ্রি অফ আর্বিট্রারিনেস উইচ হ্যাজ ক্রেপ্ট ইন টু দি অ্যাডমিনিস্ট্রেশন দেয়ার। সেজন্য ভারতের সরকারি মহলে নিশ্চয়ই একটু চিন্তার বিষয় ছিল, কিন্তু সেই চিন্তা এরূপ ধারণ করেছিল না কি মুজিবের হত্যার পরে ভারতের খুশির লহর ফেলে বেজে চলে যায়। নাথিং লাইক দ্যাট। আজীবন কংগ্রেসী রাজনীতি করা মার্গারেট আলফাও অনেকটা একই মত পোষণ করেন। There were issues which did cause some friction, for instance the Faraka barrage and also তিনি বলছেন, হ্যাঁ, ততদিনে দ্বিপাক্ষিক বিষয়ে বেশ কয়েকটা ইস্যু তৈরি হয়ে গিয়েছিল সন্দেহ নেই, যেমন ফারাক্কা ব্যারেজ তৈরি করা, কিংবা যুদ্ধের সময় বাংলাদেশ থেকে যারা এসেছিলেন তাদের অনেকের ভারতে থেকে যাওয়াকে কেন্দ্র করে সংঘাত অবশ্যই ছিল। তবে আমি বিশ্বাস করি দুটো দেশের মধ্যে যে পারস্পরিক আস্থা আর মর্যাদার সম্পর্ক ছিল সেটাকে কোনো কিছুই ছাপিয়ে যেতে পারেনি। Because there was the underlying faith and respect for each other. তবু শেখ মুজিবকে বাঁচাতে না পারাটা ভারতেরই একরকম কূটনৈতিক ব্যর্থতা, এই প্রচ্ছন্ন অভিযোগ দিল্লিকে দীর্ঘদিন শুনতে হয়েছে। ভারতীয় কূটনীতিকরা যুক্তি দেন, ঢাকাতে তারা ততদিনে কিন্তু ব্যাকসিটে চলে গিয়েছিলেন, কিন্তু ভারত ঠিক কতটা পেছনে সরে গিয়েছিল আর সেই দূরে সরে যাওয়ার সুযোগ নিয়েই শেখ মুজিব হত্যার পরিকল্পনা কার্যকর করা হয়েছিল কিনা সেই বিতর্কের মীমাংসা আজও হয়নি।